नमस्कार বন্ধুরা, আপনারা দেখছেন ফুলের জগৎ। আমি শুভম আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফুলের জগৎ। তো আজকের বিষয় চন্দ্রমল্লিকার পরিচর্যা। আপনারা বাড়িতে কি করে পরিচর্যাটা করবেন, চন্দ্রমল্লিকা যদি করে থাকেন কি কি সার প্রয়োগ করবেন, গাছ কিভাবে ঝাংড়া করবেন, কিভাবে হাজারের উপরে ফুল ফোটাবেন, সেই সব নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না প্লিজ, দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের সব বলবো আমি। তো দেখুন, এই গাছটা আমি 14 ইঞ্চি পটে বসিয়েছি। তো এটা আমার বালি সিমেন্টেই করা, নিজের হাতেই করেছি আমি টপটা। তো এই গাছটা বসিয়েছি আমি মার্চ মাসে। দেখতে পাচ্ছেন কত ঝাংড়া হয়ে গেছে আমার। এটা রিং পড়াবো। এটা রিং পড়ানো মানে হচ্ছে আপনাকে পেছন সাইড থেকে সাপোর্ট দিতে হবে, নাহলে এই ডালগুলো ঝুলে যাওয়ার পরে কিন্তু আপনার ডাল ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু গাছের শেপ নষ্ট হয়ে যাবে। এই গাছটার শেপ দেখুন কত সুন্দর শেপ। এইগুলো দেখুন আমি পিঞ্চিং করেছি। পিঞ্চিং করার পরেই কিন্তু এত সুন্দর শেপ এসছে গাছটার। তো চন্দ্রমল্লিকার মেন জিনিস হচ্ছে টাইম মতো খেতে দেওয়া আর টাইম মতো পিঞ্চিং করা। প্রত্যেক দিনই পিঞ্চিং করতে হয়। পিঞ্চিং না করলে কিন্তু আপনার গাছ কিন্তু এত বড় ঝাড় হবে না, আর এইরকম শেপ কিন্তু আসবে না কখনোই। ঠিক আছে, পিঞ্চিং জিনিসটা হচ্ছে খুব জরুরি চন্দ্রমল্লিকার মধ্যে। তো আমার এই চারটে বড় বড় করেছি আমি, দেখুন চারটে আমার এখনও সাপোর্ট দেওয়া হয়নি, মানে রিং দেওয়া হয়নি, রিং পড়াতে হবে। দেখতে পাচ্ছেন এইগুলো আমি করব, রিং বস মানে পড়িয়ে দেবো। এগুলো সব 14 ইঞ্চি পটে আছে, আরও আমার আছে ওপারটায়, আমি দেখাচ্ছি গিয়ে। দেখুন এই গাছটা দেখুন কতটা শেপ, আর এই গাছগুলো কত কত সুন্দর শেপ দেখুন। এইগুলো ঝুলে গেছে, এইগুলোকে আমি সাপোর্ট দেব, সেই ভিডিও আমি দেব। আপনারা কীভাবে রিং পড়াবেন সেইগুলো আমি দেখিয়ে দেবো, পাই টু পাই একদম দেখিয়ে দেবো। আপনারা বাড়িতে নিজেরাই করতে পারবেন, খুব ইজি, কোনো সমস্যা নেই। আর চন্দ্রমল্লিকা আপনাদের বাড়িতে করুন, খুব সহজ গাছ, গাছটার কোনো পরিচর্যা অতটা লাগে না। জাস্ট ফুল পচা জল পাতলা করে আর ডিএপি দেবেন, আর কিছু দিতে হবে না গাছে, এই দুটোই সার দেবেন। আর যখন দেখবেন গাছ বাড়ছে না এর মধ্যে, তারপরে কিন্তু আপনাদের মিক্স খাবার একটা আছে, মিক্স খাবারের একটা আমি ভিডিও আমি আপলোড করে দেব। তো আমার চ্যানেলে গিয়ে দেখবেন আপনারা মিক্স খাবার কীভাবে বানাবেন, সেই মিক্স খাবারটা আমি দেখিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, তো এই গাছটার পিঞ্চিং আমি অনেকটাই করে ফেলেছি, এখন নতুন ডাল নেই। পিঞ্চিং যে আমি করে দেখাবো, আমি অন্য গাছে আমি দেখাচ্ছি আপনাদের। এই একটা আছে দেখুন, এটা কাটতে পারলাম। চলুন আমি অন্য গাছে দেখাচ্ছি পিঞ্চিং করে কিভাবে পিঞ্চিং করবেন আপনারা। প্রতি এগুলো আমি পিঞ্চিং করে দেখাবো আপনাদের। এই গাছগুলো কিন্তু এখনো পিঞ্চিং করার টাইম হয়ে গেছে, করিনি। তো আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি পিঞ্চিং করে। আচ্ছা, পিঞ্চিং করার আগে গাছে আপনারা ঘন্টা দুয়েক আগে আপনারা গাছের মধ্যে জল দিয়ে দেবেন, আর গাছের পাতার মধ্যে একটু জল ছিটা দিয়ে দেবেন। কারণ হচ্ছে গাছটা যখন তরতাজা হয়ে যাবে, তরতাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা পিঞ্চিং করবেন, তখনই কিন্তু আপনাদের ভালো হবে। কারণ হচ্ছে এক হাতে যদি কাটেন, দেখুন আমি কাটছি, এই এই ধরুন চার পাতা, চার পাতায় আপনারা পিঞ্চিং করবেন। চার পাতায় পিঞ্চিং করলে কিন্তু আপনাদের ডাল কিন্তু বেশি পাবেন। ঠিক আছে, তিন পাতাতেও হয়, চার পাতাতেও হয়, আপনারা যেটা দেখতে পাবেন। যদি তিন পাতা সম্ভব হয় তিন পাতা কাটবেন, আর যদি চার পাতায় সম্ভব হয় চার পাতায় পিঞ্চিং করবেন। ঠিক আছে, আমি দেখুন এইটা এর বাঁ হাত দিয়ে এরকম করেই কেটে দিচ্ছি, দেখুন দেখতে পাবেন। এই দেখুন কাটা হয়ে গেল, পিঞ্চিংটা করলাম দেখুন। এইভাবে কিন্তু পিঞ্চিং করতে পারেন। আর আপনারা পিঞ্চিং ওয়াটার মানে হচ্ছে চিমটি দেওয়া। ঠিক আছে, চিমটি দিয়েও আপনারা কেটে নিতে পারেন, একদম কিন্তু গোড়া থেকে, পাতার গোড়া থেকে কাটতে হয়। ঠিক আছে, পাতার গোড়া থেকে না কাটলে কিন্তু এই পিঞ্চিংটা কিন্তু ফলস হয়ে যাবে। পিঞ্চিং ফলস হওয়া মানে কিন্তু আপনি 10-15 দিন পিছিয়ে পড়বেন। ঠিক আছে, তো আপনি কিন্তু সেই রকম কিন্তু ফুল পাবেন না, সেরকম ডাল পাবেন না, সেরকম ডালের পরিমাণটা কিন্তু হবে না, গাছে শেপ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পিঞ্চিংটা কিন্তু অতি অবশ্যই গাছের মধ্যে দরকার। পিঞ্চিং কিন্তু প্রত্যেক দিন করতে হবে আপনাদের, প্রত্যেক দিন খেয়াল করতে হবে গাছে কি
देखो मैं पिंचिंग कर देखिए दीची अपन ये पिंचिंग करबें यकम भाव यम चिमटी दिए क्यों काटा जाए से हाथ नोंग नहीं करते ठीक है हमें एरक भेगे दीची तो हमारे ये सुविधा है ये पिंचिंग क्योंकि सठिक पद्धति करबें ना क्यों अपना नतून नतून डाल पाबें ना ताते क्यों गाचे सेबो नष्ट देखो हमें भेगे दिल देखो ये पिंचिंग देखो कत सूंदर हो रकम क्यों एकदम गाचे जे पताा थको ये पता डगे दिए क्यों एकदम पोल घेसे आपके पिंचिंग करते हैं देखते ये जो मिस है क्यों अपना क्योंकि ओखान आर नतून डाल छाड़े क्योंकि चार पता गोड़ा थे को डाल छाड़े ना तो সেটা কিন্তু মাথায় রাখবেন সেইভাবেই কিন্তু পিঞ্চিংটা করবেন পিঞ্চিং কিন্তু ফলস হলে কিন্তু আপনি কিন্তু ডাল পাবেন না দেখুন এই গাছগুলোকে কিন্তু সাপোর্ট দিতে হবে কিছুদিনের মধ্যে আমি সাপোর্ট দিয়ে দেব ঠিক আছে এইভাবে পিঞ্চিং করবেন পিঞ্চিং করার সঠিক নিয়ম কিন্তু এটাই উল্টোপাল্টাভাবে কিন্তু পিঞ্চিং করলে কিন্তু হবে না দেখুন এই ভেঙে দিলাম দেখতে পাচ্ছেন এই ভেঙে দিলাম एक डगा आगो के पिंचिंग करार पर यो देखी दो दिन आगे कर आज के आर देखते आर नतून डाल बैरिए से पिंचिंग कर दीची पिंचिंग क्यों जत करबें गाच के तत क्यों गाच झांगड़ा हो तालपाला आसबे आपनार गाचर क्यों सेब नतून कर तैरी हो झांगड़ा क्यों है पिंचिंग करार्जन ठीक है पिंचिंग ना करले किन्तु झांगड़ा होबे ना गाच सेबो आसबे ना और बेसि परिमाणे फुलो होबे ना एइजन्य बोलछि पिंचिंग अति अवश्य करबेन एइटा देखुन एइटा तीन पाता आमि तीन पाता काटलाम कतटा डगा देखुन तीन पाता केटे दिलाम पाता नय तीन पाता चार पाता करे किन्तु आपनादेर काटते होबे देखुन एइ भेंगे दिलाम ए जल देवा आछे बोलेइ गाछगुलो तरोताजा आछे बोलेइ किन्तु एइरकम भावे पिंचिंग करा सम्भव होच्छे ये गाछटा जदि नीतिए नीतिए थाकतो ताहले किन्तु आमि एरकम भावे काटते पारतम ना तोमार आमाके दु हात व्यवहार करते हतो देखुन एखान थेके आमि ए एकटा काटलाम देखते पाच्छेन ए एकटा आछे देखुन आमि दुमड़े भेंगे दिच्छि किन्तु पिंचिं हये जाच्छे प्रपार पिंचिं हये जाच्छे देखुन देखते पाच्छेन एइभावे किन्तु आपनादेर गाछके परिचर्या करबेन आर सप्ताहे दु दिन ये पिंचिंग करा माने किन्तु गाछ के खाबार दीते हबे बेशी परिमाणे खाबार दीते हबे प्रचुर परिमाणे किन्तु जल लागे गाछे आर एई गरमेर समय एखन आर एई बर्षार जले किन्तु भेजाबेन ना गाछगुलोके बर्षार जले भेजाले किन्तु गाछ किन्तु सब किन्तु मरे जाबे ठीक आछे पाता पचे सब नष्ट हये जाबे आमि एइगुलोके प्लास्टिकेर नीचे रेखेछि एखन प्लास्टिकेर आवाज होच्छे देखुन हावाते दुई चार हावा आवाज़ जैक अपनारा ये करबें और डीएपी देवें पचा जल जेटा शस्य खोल खोल पचा जल देवें ठीक है और किछु दीते लागबे ना और अपनारा नवेम्बर मासे जखन फुल आसार अक्टोबर नवेम्बरे फुल आसे साधारणत तो तखन अपनारा एनपीके 1919 यूज करते पारें কোনো অসুবিধা নেই আর এরপরে কিন্তু মিক্সার একটা ব্যবহার করতে হবে মিক্সার দিলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে ঠিক আছে আমার এই গাছগুলো তো দেব তো মিক্সার আমি তৈরি করব তৈরি করে আপনাদের একটা দেখিয়ে দেব মিক্সার কিভাবে তৈরি করবেন কি কি দিতে হবে মিক্সারের মধ্যে ঠিক আছে এইগুলো বৃষ্টির জল পড়েছিল বৃষ্টির জল পড়ে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে গেছে দেখুন কিন্তু আপনাদের পিঞ্চিংটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক ডাল ধরে ধরে আপনাদের পিঞ্চিং করতে হবে পিঞ্চিংটা খুবই জরুরি এইভাবে কিন্তু করবেন এইভাবে করলে কিন্তু আপনাদের গাছে কিন্তু হাজারের উপরে ফুল হবেই হবে ঠিক আছে সপ্তাহে দুবার খোল পচা জল দেবেন ডিএপি দেবেন দুবার ডিএপি
অতিরিক্ত দেবেন না। এই গাছের মধ্যে মোটামুটি 10-12টা বা 20টা দানা দিয়ে দেবেন, গুনে গুনে 20টা দানা দিয়ে দেবেন, তাতেই হবে। বেশি কিন্তু দিলে কিন্তু গাছ মারা যায়, ঠিক আছে? অতিরিক্ত দিতে যাবেন না, অতিরিক্ত দিলেই গাছ মারা যাবে। এই গাছগুলো দেখুন এখনো সেপে আসেনি অতটা, এগুলো তৈরি হচ্ছে, এগুলো পিঞ্চিং করা আছে। এই দেখুন এই পাতাটা, এই ডগাটা দেখুন পিঞ্চিং করতে হবে, এই করে দিলাম, এই ডগাটা দেখুন পিঞ্চিং করে দিলাম। এরকম প্রত্যেক দিন আপনাকে করতে হবে, প্রত্যেক দিন দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, পিঞ্চিং করার পরেই দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। ব্রাঞ্চগুলোকে কিন্তু ফলো রাখবেন, প্রত্যেক ব্রাঞ্চ কিন্তু পিঞ্চিং করতে হবে ধরে ধরে। পিঞ্চিংটা হলো না ঠিকঠাক, দেখুন এই পিঞ্চিংটা ঠিকঠাক হলো না, এখান থেকে ডাল আসবে না। আপনারা যখন করবেন দু হাতে করবেন, আমি এক হাতে ভিডিও করছি এক হাতে করছি, অসুবিধা হচ্ছে। দেখুন কেটে দিলাম এখান থেকে, পিঞ্চিং করলে কিন্তু গাছের খাদ্য কিন্তু অনেক দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু খাদ্যের যেন না অভাব হয়, অভাব হলে কিন্তু গাছ কিন্তু সেইভাবে কিন্তু গ্রো করবে না। এগুলো পিঞ্চিং করাই আছে অলরেডি। প্রত্যেক দিন আপনারা ফলো করবেন, প্রত্যেক দিন কিন্তু পিঞ্চিং করতে লাগে চন্দ্রমল্লিকায়, একটা না একটা ডাল কিন্তু আপনার চোখে ধরা পড়বেই পিঞ্চিংয়ের মতো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আমি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান টাইম আমি নষ্ট করলাম, মূল্যবান টাইম নষ্ট করার জন্য আমি দুঃখিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।